ট্রেনে স্বস্তির ঈদযাত্রা, কমলাপুরে ঘরমুখী মানুষের চাপ, বাসে যাত্রী কম থাকার পরও বেশি ভাড়া আদায়ের অভিযোগ। এবার একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক সোনালী এবং বিডিবিএল, বোর্ড সভায় অনুমোদন, গ্রাহকদের অস্বস্তিতে না থাকার পরামর্শ। সাবেক আইজিপি বেনজিরের বিপুল অর্থ সম্পদের তথ্য যাচাই হচ্ছে, জানিয়েছেন দুদকের আইনজীবী, ধৈর্য ধরার আহ্বান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরা। এ সময় দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, ক্রীড়াক্ষেত্রে সহযোগিতাসহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আগামী জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। এই প্রথম ব্রাজিলের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। প্রধানমন্ত্রী ব্রাজিল থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাকসহ সব ধরনের তৈরি পোশাক রপ্তানিতে কর কমানোর অনুরোধ জানান। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইটি পার্কগুলোতে ব্রাজিলিয়ানদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। ঈদযাত্রার ষষ্ঠ দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। পরিবারের সঙ্গে ঈদ করতে সকাল থেকে ট্রেনে রাজধানী ছাড়ছেন অনেকেই, তবে রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই যাত্রীদের তেমন ভিড়। এতে কিছুটা হতাশ পরিবহন সংশ্লিষ্টরা। যাত্রীদের বাড়ি ফিরতে বাসের ভাড়া গুনতে হচ্ছে অনেক বেশি। ট্রেন ও বাসে মানুষের ঘরে ফেরার খবর জানাচ্ছেন সৈকত সাদিক। ঈদ এগিয়ে আসছে, বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে ট্রেন, বাস ও লঞ্চ চড়ে বাড়ি যাচ্ছেন নগরবাসীদের অনেকে। ঈদযাত্রার ষষ্ঠ দিনে সোমবার কমলাপুর রেলস্টেশনে সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড়। অনলাইনে টিকিট কাটায় স্টেশনে ঢুকতে নেই কোনো ঝামেলা। অনলাইনে টিকিট কাটতে পারে, অনেক ভালো লাগতেছে, আমি খুব সহজভাবে আমি অনলাইনে টিকিট কাটতে পেরেছি। আমরা হচ্ছে তিনজন যাব ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে ঈদ করতে যাচ্ছি। টিকিটে কোনো রকম অসুবিধা হয়নি, সব সুন্দরভাবে হয়েছে। কমলাপুর স্টেশন থেকে সারা দেশের বিভিন্ন প্রান্তে কিছুক্ষণ পরপর যথাসময়ে ছাড়ছে ট্রেন। পরিবার পরিজন নিয়ে নিরাপদ বাহনে বাড়ি যাচ্ছেন, এতে খুশি সবাই। অনলাইনে ট্রাই করার সাথে সাথে কিছু সিট দেখলাম, তখন সিট অল্প সময়ের ভিতরে শেষ হয়ে গেছে, আমি এর মধ্যে সিট কয়েকটা পেয়ে গেছি। দেশের বাড়িতে যাচ্ছি আর কি, ব্রাহ্মণবাড়িয়া। অনেক ভালো লাগতেছে, এদের জন্য দেশে যাইতেছি, অনেকদিন পর যাচ্ছি, তো অনেক এক্সাইটেড ফিল হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেন ছাড়ার সময় ঠিক রাখার প্রতিশ্রুতি রেল কর্তৃপক্ষের, আর স্টেশনের নিরাপত্তা জোরদারে সব ধরনের ব্যবস্থা নিয়েছে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হয়তো আজকে সন্ধ্যার পর থেকে গাড়ির ছুটি হবে এবং আগামীকালকে একটা দিন আসছে, দুদিন। তো আশা করছি এই দুদিনে আমাদের যে প্রস্তুতি রয়েছে, আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপদে ট্রেনগুলো যেতে পারবো এবং সকল সম্বন্ধে যাচ্ছে ধরুন তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারবেন। আমাদের সবার সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটিকে আপনারা সহযোগিতা করবেন। সেই সহযোগিতা যদি আপনারা করেন, তাহলে এটা আমার লাভ, আপনার লাভ, দেশের সবার লাভ। এদিকে রাজধানী সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে বাসে করে ঈদ করতে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন নগরবাসী। তবে টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় তুলনামূলক কম। যাত্রী নেই, আমরা গাড়ি সাথে, আমরা মনে করি ঈদের সময় আমরা গাড়ি সাথে প্রতিদিন 20-25টা করে, এখন যাত্রীর কারণে আমরা 10 টাকারও ছাড়তে পারতেছি না। গাবতলী বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গের এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলায় যাচ্ছেন নগরবাসী। অনেক উৎসাহিত আমি এবার গ্রামে যাচ্ছি, কিন্তু এবার একটু লেট হয়ে গেছে, অন্যান্য সময় একটু আগে যাওয়া হয়। পাই যাচ্ছে অবশ্যই ভালো লাগাটাই স্বাভাবিক, অনেক ভালোই লাগতেছে, বিশেষ করে এখন টিকিটটা ভালোভাবে পাইলেই হয়। এই প্রথম আব্বা আম্মুর ছাড়া আমি রোজা করছি, তো এই জন্য মানে আমি অনেক এক্সাইটেড যে কখন আব্বা আম্মুর সাথে দেখা হবে, তাদের সাথে একটা রোজা হলেও করতে পারবো, সময় কাটাইতে পারবো, তা আমি অনেক খুশি সব মিলিয়ে। বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে বাসের যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে যাত্রীদের এই অভিযোগ মানতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা। আগে ভাড়া ছিল 380 টাকা, এখন হচ্ছে 600 টাকা। আপ ডাউনে 22,000 টাকা খরচ, আমরা 600 করে যদি বিক্রি করি তাহলে আমাদের 24,000 টাকা ক্যাশ হয়। একটা গাড়ির টায়ার আছে, আমাদের বেতন আছে, সব কিছু আছে, 2,000 টাকা কি মালিক লাভ করতে পারে না? টার্মিনালের বিশৃঙ্খলা রোধে সক্রিয় আইন শৃঙ্খলা বাহিনী ও বিআরটিএ।
সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। 50 থেকে 60টি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন বোনাস পাওয়া নিয়ে সংশয় রয়েছে। শ্রমিক নেতাদের হুঁশিয়ারি, ঈদের আগেই সব পাওনা পরিশোধ করতে হবে। বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কোচির আশা, সব শ্রমিকই বেতন বোনাস পাবেন, আর তা তদারকি করছে বিজিএমইএ এবং বিকেএমইএ। জি এম আসানের রিপোর্ট। বর্তমানে বিজিএমইএ ও বিকেএমইএ একত্রে সদস্য কারখানার সংখ্যা 2800-র বেশি, আর শিল্পের সাথে যুক্ত 40 লাখের বেশি মানুষ। বিপুলের সংখ্যার কারণে প্রতি বছরের আলোচনা ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস। গত কয়েকদিন এ নিয়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালিক ও শ্রমিক পক্ষের সাথে কয়েক দফা বৈঠকও হয়েছে। বেতন ও বোনাসের নিশ্চয়তা চান শ্রমিক নেতারা। যেভাবে হোক শ্রমিকদের বোনাস বেতন অবশ্যই দিতে হবে, বেতন না দিলে তারা তো ঈদ করতে পারবে না। অর্থাৎ এই যে প্রক্রিয়াই হোক, লোন করে হোক, যেমনি হোক, আমরা আশা করব যে শ্রমিক যেন তারা নির্বিঘ্নে ঈদে উৎসব করতে পারে এবং তাদের মায়না যাতে পায় ঈদের পূর্বে। শ্রমিকদের পাওনা পরিশোধে রপ্তানিকারকরা সরকারের কাছ থেকে চেয়েছে 6,000 কোটি টাকা নগদ সহায়তা, ছাড় হয়েছে 2,000 কোটি টাকা। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাসে যে টাকা ক্লেইম আমাদের গিয়েছে বাংলাদেশ ব্যাংকে, সেইগুলি আমরা টাকা পাইনি। ফলে এইখানে একটা কিন্তু বড় ধরনের সংকট তৈরি হবে, কিন্তু আমরা আশঙ্কা করছি যে এই সংকটটা মানে যেভাবে পারে আমরা বলেছি যে সবাই যেন এটাকে ম্যানেজ করে নেয়, প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিবে, লোন নিয়ে হলে যেন এটাকে সম্পন্ন করে। এবং যেগুলো ফ্যাক্টরি আসলে বেতন দেয় নাই, বোনাসও দিতে পারে নাই, তো সেগুলো নিয়ে কাজ চলতেছে, বিজিবি কাজ করছে। আমার কাছে মনে হচ্ছে যে বিজিবি যেভাবে কাজ করতেছে, সবাইকে বেতন এবং বোনাস দিয়েই বাড়ি ফিরবে, ওয়ার্কাররা বাড়ি বেতন বোনাস পাবে। আর আমাদের বেতনটার শেষ দিন হলো 8 তারিখ, 8 তারিখের মধ্যে হয়তো ম্যাক্সিমাম ফ্যাক্টরি বলতে গেলে যারা বাকি আছে। বিজিএমএ সভাপতি জানান শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয় সব কারখানায় তদারকি করা হচ্ছে। শ্রমিক ভাই বোনদের বেতন এবং বোনাস দেওয়ার জন্য আমরা আন্তরিক। আমাদের দৃষ্টিতে মানে আমরা যে মনিটরিং করছি, অবশ্যই এর সংখ্যা অনেক বেশি ছিল, তবে আমরা সেটা আলোচনার মধ্যে দিয়ে এই সংখ্যা কমিয়ে এনেছি। আশা করি সর্বশেষ মুহূর্তে আমরা শতভাগই আমরা সমাধান করে আমরা মজুরি দিতে পারবো ইনশাআল্লাহ। এবারে ঈদের লম্বা ছুটি হয়, পোশাক কারখানা বন্ধ হবার পর সড়কে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন তৈরি পোশাক শিল্প মালিকরা। জি এম আসান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত গাড়ি চলছে স্বাভাবিক গতিতেই। সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ দেখা যায়। ঈদে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে 700 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোথাও এখন পর্যন্ত যানজট সৃষ্টি হয়নি। এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 16টি জেলাসহ বিভিন্ন জেলার 98টি রুটে যানবাহন চলাচল করে। বান্দরবানের রুমা ও থানচিতে কেএনএফের 3 সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত গাড়ির ড্রাইভারকেও আটক করা হয়েছে। রবিবার রাতে রুমা ও থানচি উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এদিকে রুমা থানচিতে কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে অভিযানে সাজোয়া যান যুক্ত করা হয়েছে। 2 উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহিন জানান, গভীর রাতে অভিযান চালিয়ে কেএনএফের 3 সদস্য এবং ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি ও এর ড্রাইভারকে আটক করা হয়। রবিবার রাতে 4টি সাজোয়া যান আনা হয়েছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে। এদিকে রুমা থানচি ও বোয়াংছড়ি উপজেলার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় গ্রাহকরা সকাল 10টা থেকে বান্দরবান সোনালী ব্যাংক শাখায় ভিড় জমিয়েছে। এতে বান্দরবান শাখায় ব্যাংকিং কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে। এবার একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ত 2 ব্যাংক, সোনালী এবং বিডিবিএল। 2 ব্যাংকের পর্ষদ সভায় এই প্রস্তাবের প্রাথমিক অনুমোদন পেয়েছে। সোমবার রাজধানীতে সোনালী ব্যাংক এবং বিডিবিএলের প্রধান কার্যালয়ে ব্যাংক দুইটির বোর্ড সভা হয়। সভায় ব্যাংক দুটি একীভূত হবার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, সোনালী ব্যাংকের আর্থিক ভিত ভালো, বিডিবিএল একীভূত হলে আমানতকারীদের স্বার্থ রক্ষা হবে, এতে সোনালী ব্যাংকেরও কোনো সমস্যা হবে না। বিডিবিএলের আমানতকারীদের জন্য এটি স্বস্তির খবর বলেও মনে করেন সোনালী ব্যাংকের এই এমডি।
আমাদের ব্যালেন্স শিটের সাইজ হচ্ছে অনেক বড়। যদি কোন ব্যাংকের সাথে যে আমরা মিডিয়ার পত্রিকা অলরেডি আপনি হয়তো দেখেছেন সেই বিষয়ে আপনি জিজ্ঞেস করছেন, তো এই ধরনের কোন আমাদের ফাইনাল সিদ্ধান্ত হলে আমাদের সেই ধরনের বড় ধরনের কোনো প্রভাব পড়বে না, এবং এটি আমি মনে হয় যে আমাদের ইকোনমি যেভাবে আগাচ্ছে এটি আমাদের অর্থনীতির জন্য ভালো হবে এবং ব্যাংকিং সেক্টরের জন্য ভালো হবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে ব্যাংকের যে গ্রাহক যারা ডিপোজিটার্স যারা আমানতকারী তাদের জন্য একটি এটা বড় স্বস্তির খবর যে কিছুটা দুর্বলতার যে ব্যাংকটা রয়েছে সেটি একটি ভালো ব্যাংকের সাথে মার্জার হচ্ছে, এটি আমাদের আমানতকারীদের জন্য একটি ভালো সুখবর। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি অবৈধ সম্পদের সত্যতা পেলে অবশ্যই পদক্ষেপ নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। এখানে কোনো ব্যক্তি মুখ্য বিষয় নয়, জানিয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম। তিনি আরো বলেন, দুদক জিনপরি নয়, কেউ এলো আর ফু দিয়ে দিল। মিডিয়ার তথ্য বিশ্লেষণ না করে দুদক ঝাড়ফুঁক করে না। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। সাবেক আইজিপি বেনজির আহমেদের অগাধ সম্পদ নিয়ে 31 মার্চ কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়, যেখানে বেনজিরের বিপুল সম্পদের মধ্যে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট ছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির তথ্য দেওয়া হয়। বলা হয় 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ অন্তত 500 কোটি টাকা। এরপর থেকে নতুন করে ব্যাপক আলোচনায় সাবেক এই আইজিপি। এ ব্যাপারে সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী জানান, দুদকের কাছে ব্যক্তি মুখ্য নয়, অপেক্ষা করতে হবে। দুদক বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে এবং কমিশনের মধ্যে নিজেও বলেছেন, এবং তার মধ্যে যদি সারবত্তা থাকে সেটা অবশ্যই দুদক আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে আপনারা একটা জিনিস বারবার ইনডাইরেক্টলি বোঝাতে চাচ্ছেন, ওনার ব্যক্তির পরিচয়, ব্যক্তির পরিচয় দুদকের কাছে মুখ্য নয়। দুদকের কাছে মুখ্য হলো দুর্নীতি, দুর্নীতির অপরাধের যদি সত্যতা পাওয়া যায় আইন বিধি অনুযায়ী কাজ করবে। দুদকের আইনজীবী আরও বলেন, পত্রপত্রিকায় যে তথ্য উপাত্ত রয়েছে সেগুলো বিশ্লেষণ করে সত্যতা যাচাই করতে হবে। দুদক কোনো ঝাড়ফুঁক দেয় না, দুদক আইন বিধি অনুযায়ী কাজ করে, এবং আপনি দিলেন আজকে ছাপা হলেন কালকে আমি একটি লিগ্যাল অ্যাকশনে যাব, সেভাবে তো দুদক কখনোই ঝাড়ফুঁক করতে পারে না। দুদক আইন আছে, বিধি আছে, তার হাতে তথ্য আসতে হবে, উপাত্ত আসতে হবে, সেগুলো যাচাই বাছাই করতে হবে এবং সেটা দেখতে হবে যে আমার আওতাধীন আছে কিনা। প্রমাণ পাওয়া গেলে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদকের আইনজীবী। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট ফেরতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ রিটটির শুনানি হয়। ছাত্র রাজনীতি ইস্যুতে বুয়েট শিক্ষার্থী রাব্বির হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার সকালে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে তাকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। বিবাদী করা হয় বুয়েটের ভিসি সহ সংশ্লিষ্টদের পরে হলের সিট ফিরিয়ে দেওয়ার আদেশ দেন আদালত। গত 29 মার্চ রাতে বুয়েটে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশ এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুয়েট পরিস্থিতির এটা হলে কোনো আনওয়ান্টেড পরিস্থিতির সূচনা হবে কি না, আমি এবং আমরা কোর্টকে আশ্বস্ত করেছি এজ এ লয়ার যে আনওয়ান্টেড সিচুয়েশান তৈরি হবে না, এবং কোর্ট শুধুমাত্র ওই পার্টটা স্টে করেছেন, সিট বাতিলের পার্টটুকু, আর ইনকোয়ারি কমিটি যেটা আছে সেটা তারা ইনকোয়ারি করতে পারবে, কী ঘটনা ঘটেছিল উদ্ঘাটন করতে পারবে। ক্যান্সেল কালচারের প্রবণতা আমরা বুয়েটের শিক্ষার্থীদের একাংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং বুয়েটের শিক্ষার্থীদেরকে ব্যবহার করছে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, সেই জায়গায় তারা যেন সচেতন থাকে। রাব্বি এখানে এক ধরনের বলা যায় যে সেলিব্রেটি ভিকটিম অফ ক্যান্সেল কালচার, এখানে সেই জায়গা থেকে আমরা আহ্বান জানাবো যে সবাইকে গ্রহণ করার একটি ইনক্লুসিভ প্রবণতা যেন বুয়েটের শিক্ষার্থীরা গ্রহণ করে। কুয়াকাটায় এক জেলের জালে ধরা পড়েছে 220 পোন ইলিশ। মৌসুম শুরুর আগেই জেলেদের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ রূপালী ইলিশ। শুক্রবার বঙ্গোপসাগরে মৌডুবি এলাকা থেকে পূর্ব দক্ষিণ 40 কিলোমিটার গভীরে মাছগুলো পান এফবি আল্লার দয়া এক নামে একটি ট্রলারের জেলে সূর্যমাছি। সমুদ্রে জাল ফেলে টানতেই দেখা যায় পুরো জাল জুড়ে মাছ। আবহাওয়া অনুকূলে থাকার কারণে এই বছরের সবচেয়ে বেশি মাছ এই মাঝির জালে মিলল। মাছের পরিমাণ বেশি হওয়ায় তিনি কিছু মাছ আলাদা করেন, অন্য ট্রলারে দিয়ে দেন। শনিবার রাতে মৎস্যবন্দর আলিপুরের খান ফিশে নিলামের মাধ্যমে মাছ বিক্রি শুরু করেন। রবিবার সকালে এই মাছ বিক্রি শেষ হয়।
সর্বনিম্ন 5,600 টাকা মন থেকে সর্বোচ্চ 35,000 টাকা মন দরে বিক্রি হয় মাছগুলো। পাইকাররা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে পয়লা বৈশাখকে সামনে রেখে। আমার জালটা দিবেছে, আমরা সেই মাছ লইয়া ময়ফু ঢুকছে, ও ময়ফু বেচা কেনা করছে, ও মালিকও খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ঈদ উপলক্ষে দিনাজপুরের সদর উপজেলার দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের বিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন উইপ ইকবালুর রহিম। গাইবান্ধার 3,37,000 দরিদ্রদের মাঝে ঈদ উপহারের 10 কেজি করে বিএসএফ এর চাল বিতরণ করা হয়েছে। এছাড়া পৌর এলাকার 4,600 জনকে মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে চাল ডাল চিনি সেমাই দেয়া হয়। এদিকে কেরানীগঞ্জে দুস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাগেরহাটের মোড়লগঞ্জে ব্যক্তি উদ্যোগে 150 জন বিধবা ও 5 শতাধিক দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীর সুবিধা বঞ্চিত মায়েদের জন্য শাড়ি বিতরণ করা হয়েছে রংপুরের বিশিষ্ট সংগঠক সমাজসেবক তাজুরুল ইসলামের আয়োজনে। এলাকার 1200 নারীকে এ সহায়তা দেয়া হয়। অন্যদিকে লায়ন্স ক্লাব বগুড়া তন্ময় ইউনিটের উদ্যোগে বগুড়ার 2,000 দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস দিবস পালন হয়েছে খাগড়াছড়িতে। জেলা প্রশাসন, জেলা রোভার ও জেলা স্কাউটসের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। রাঙামাটির হোটেল মোটেল বাস সিএনজি ট্যুরিস্ট বোর্ড সমিতির নেতাদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মীর আবু তাওহিদ। ঈদুল ফিতর, বৈশাখী ও বাংলা নববর্ষকে ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেন তিনি। নীলফামারীতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী নির্যাতনের নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকরা। শহরের বঙ্গবন্ধু চত্বরে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ট্রেনে স্বস্তির ঈদযাত্রা, কমলাপুরে ঘরমুখী মানুষের চাপ, বাসে যাত্রী কম থাকার পরও বেশি ভাড়া আদায়ের অভিযোগ। এবার একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক সোনালী এবং বিডিবিএল, বোর্ড সভার অনুমোদন, গ্রাহকদের অস্বস্তিতে না থাকার পরামর্শ। সাবেক আইজিপি বেনজিরের বিপুল অর্থ সম্পদের তথ্য যাচাই হচ্ছে জানিয়েছেন দুদকের আইনজীবী, ধৈর্য ধরার আহ্বান। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সন্ধ্যা 7:30। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।